গোলাঘাটের খুমটাই সমষ্টির বিধায়ক মৃণাল শইকীয়ার ব্যতিক্রমী পদক্ষেপ। গোলাঘাটের খুমটাই সমষ্টির বিধায়ক মৃণাল শইকীয়ায় গ্রহণ করেছে এক ব্যতিক্রমী পদক্ষেপ। শিক্ষার পোহরে বাট মুকলি করার মহৎ উদ্দেশ্য আগত রাখি প্রত্যেক সপ্তাহের দেওবারে প্রাকৃতিক পরিবেশের মাজত থাকা নিজের আবাস গৃহত আগবাই গেছে দেওবরিয়া পাঠশালা শীর্ষক এক ব্যতিক্রমী কার্যসূচী, যত তখেতে বিভিন্ন বিদ্যালয় মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীসকলের নিমন্ত্রণ জানাই প্রকৃতির লগতে শারীরিক, মানসিক, সামাজিক আদি সম্পর্কীয় জ্ঞানেরে আভাস প্রদান করে। লগতে প্রত্যেক দেওবরিয়া পাঠশালালৈ বিভিন্ন শিক্ষানুষ্ঠানের বিজ্ঞ শিক্ষক অধ্যাপকের দ্বারা পাঠদান দিয়ে আহিছে এই বিধায়কগৰাকীয়ে। বিধায়ক মৃণাল শইকীয়ায় বিশেষকৈ প্রকৃতির সুরক্ষার ক্ষেত্রে সদায় সজাগতামূলক বক্তব্য আগবায়, লগতে তেওঁ বিভিন্ন প্রজাতির গছ গছনি চিনাকি করে দিয়ার লগতে ইয়ার উপকারিতা বিষয়েও জ্ঞান প্রদান করে। নবপ্রজন্মই প্রকৃতিক সুরক্ষার লগতে সামাজিক শৈক্ষিক জ্ঞানের পরিপূর্ণ হওয়ার মহৎ লক্ষ্যরে বিধায়কগৰাকীয়ে অবিরতভাবে প্রত্যেক দেওবারে এই দেওবরিয়া পাঠশালা অনুষ্ঠিত করে ছাত্র ছাত্রীসকলের জড়িয়ে এখন সুস্থ সবল নিকা সমাজ গড়ি তোলার পন্থা লৈছে। লগতে ছাত্র ছাত্রীসকলের শারীরিক মানসিক উৎকর্ষ সাধনের বাবে বিভিন্ন ধরনের জ্ঞানেরও শিক্ষা প্রদান করার ব্যবস্থা করে আছে। দেওবরিয়া পাঠশালার চুবুরিয়া রাষ্ট্র নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় অধ্যাপিকা নিরু কার্কিক নিমন্ত্রণ জানাই ছাত্র ছাত্রীসকলের বাহ্যিক জ্ঞানেরও পরিপক্ব করে তোলার অহর্নিশে প্রচেষ্টা চলাই আছে। গোলাঘাটের পরাণ ডেকার প্রতিবেদন। হয় তখন নিরু কার্কি হয় নেপালের এখন ইউনিভার্সিটি আন্ডার করে, আর তখন ক্লাইমেট চেঞ্জ বা যদি আমার স্টুডেন্টসর মাজত আজিকালি মেন্টাল স্ট্রেস হয়েছে, বহুতো অঘটন ঘটবলে লৈছে, সেইবিলাকৰ ওপৰত তেখেতে এটা আজি বক্তব্য রাখিছে, তেখেতসকলক মোটিভেশনাল এটা ক্লাস কৰিছে। আর মানে ভাবো যে খুব এই উপকার আহিব, যেহেতু এনভাইরনমেন্টটো আছেই, লগতে যদি মেন্টাল স্ট্রেসর আজিকালি স্টুডেন্টবিলাক এটা ফেস করেছে, যেটার কারণে বহুতো আত্মহননের ঘটনা ঘটবলে পাইছে, সেইটোর ওপরও তেখেতে দিছে কেনেকে মেন্টাল স্ট্রেসরপা ফ্রি রাখি আমি কাম করব পাৰো, কেনেকে কিতাবপত্র বাদ দিও আমি পরিবেশের লগত জড়িত হলেও কেনেকে আমি রিলেক্স হয়ে থাকিব পাৰো, সেই বিষয়ে তেখেতে সুন্দরকে ছাত্র ছাত্রীসকলক বুঝাই দিছে। আজি গোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজের পৰা আহিছে আর মেলামা কলেজের পৰা ছাত্র ছাত্রীসকল আহিছে। দেওবরিয়া পাঠশালা দেখিলে হয় বহুতো ছাত্র ছাত্রী আজিকালি এইটো আসলে যেটো ইন্টারেস্ট পরিবেশের প্রতি সেইটো আহিছে আমার নতুন প্রজন্মর, আর মোর উদ্দেশ্য এইটো যে সকলোৱে এইটোৰ ওপৰত যদি সকলোৱে যদি ইয়ার ওপর ইন্টারেস্টটা বাড়ি যায় তেতিয়া নিশ্চয় আমার এনভাইরনমেন্টও রক্ষা পড়বে, তেওঁলোকে রাখিব লাগিব আগলে। হ্যাঁ, বহুত ইন্টারেক্টিভ ক্লাস হওয়া, মুঝে বহুত স্টুডেন্টস কে সাথ ইন্টারেক্ট ভি করনা, ফিউ সেশন এসে থে জহাঁ পে ইন্টারেক্ট করকে উন লোগো নে মুঝে খুমতাই কে বারে মে বতায়া, সো ও সেশন ওয়াজ প্রিটি নাইস। আর বাকি মানে যো কুছ আপনে টিচিং এক্সপিরিয়েন্স মে নেপাল মে সিখা থা সিখায়া থা ওই টেকনিক সে স্টুডেন্ট কো আসানি সে কুছ বাত এনভায়রনমেন্ট কে বারে মে মেন্টাল হেলথ কে বারে মে মানে বতানা চাহা। আর আফটার দ্য সেশন আই ক্যান সি প্রিটি স্মাইলস ইন দেয়ার ফেসেস, ইয়ে মুঝে দেখ কর আচ্ছা লাগা।
हाँ ऐसा अभी क्या होता है कि सब लोग इतने सारे स्ट्रेस होते हैं एजुकेशन लाइफ में, जब वो स्टूडेंट होते हैं तो पढ़ाई का स्ट्रेस होता है और कैसे अपने हॉबीज़ को बैलेंस करना ये कुछ, और पर्सनल लाइफ का स्ट्रेस बहुत सारे, और हाँ यंग पीपल में थोड़ा उन लोगों को थोड़ा सेंसिटिव भी होते हैं, इसे कैसे हैंडल करना वो भी चैलेंजिंग होता है। तो मैंने कुछ टेक्निक्स सिखाया उन लोगों, मुझे एकदम यूनिक प्रैक्टिस लगा क्योंकि हमारे यहाँ भी कुछ ना कुछ कुछ वॉलंटियर वर्क्स तो लीडर्स लोकल लीडर्स करते ही है। इन लोग वहाँ का जो अच्छा लगा वो डायरेक्ट ही आप स्टूडेंट्स के पास अपने ही घर में ऐसा सेशन ऑर्गेनाइज कर रहे और वो उनके घर से ही इन्वायरमेंट फ्रेंडली एक्टिविटीज़ जो दिखने को मिला है वो काफ़ी मोटिवेटिंग है। और ऐसा होता है कि लोकल लीडर्स के पास डिटैच हो जाते हैं काफ़ी, समटाइम्स इफ दे आर इलेक्टेड डिटैच से हो जाती है कम्युनिटी के साथ, पर ये कनेक्शन रहना ये बहुत अच्छा बात है और स्पेशली विद द यंग पीपल।